খাদ্যের জায়গায় উম্মতের মায়ায় কাঁদলেন, সেই নবীর ইন্তেকাল হয়ে গেল। ও আল্লাহর বান্দারে পায়ে হাতেরকে বলি, এই মুহূর্তে আজরাইল তোমাকে যদি জবাব ধরে তুমি কোন জায়গায় আছো, আজরাইল তোমাকে এক মুহূর্ত সময় দেবে না, কোন মুহূর্তে আজরাইল আসবে তোমার জানা নাই। পায়ে ধরে বলি জীবনে পরিবর্তন হও, পায়ে হাত রেখে বলি আল্লাহ আল্লাহ রাসূলের দিকে ঘুরে যাও। হে যুবক, হে আমার মা বোনেরা, আর দুনিয়া বেশি দিনের জন্য নয়, যে কোনো মুহূর্তে ধ্বংস হয়ে যাবে, আল্লাহর গজবের ভিতরে নিমজ্জিত হয়ে গেলে পরে বাঁচবার কোনো সুযোগ থাকবে না। সিরাজ ইসলামিক মিডিয়া আপনাদের প্রিয়, আমরা কি খুব ক্ষমতাশালী? আল্লাহ কোরআনে বললেন, খুলেকাল ইনসানু দাঈফাম, হে মানুষ তোমাকে আমি আল্লাহ অতি দুর্বল করেছি। এত দুর্বল কে, এত সবল কিসে? তোমার গায়ের জোর পাহাড় ভেঙে দিতে পারবে? তোমার গায়ের ক্ষমতায় তুমি কি দুনিয়া আসমানকে পাল্টে দেবে? পারবে না। তাহলে জোর কিসের? জোর হলো এই দুনিয়া, এই দুনিয়া খেলার মাঝে তোমার কেউ নাই, এই দুনিয়া খেলার মাঝে সকলে তোমার হয়, মরণ কালে কবরে গেলে কেউ তোমারই নয়। বাপ কাঁদিবে বসে বসে, মা কাঁদিবে বসে, বিবি অন্য স্বামীর জন্য কাঁদবে বসে বসে, ছেলে কাঁদবে বাপের জন্য, মেয়ে কাঁদবে বাপের লেগে, এই দুনিয়ার মানুষ সকল যাবে একদিন কবরের ভিতরে। সেই দিনেরই অপেক্ষাতে বান্দা তুমি থাকো, আজরাইল ধরবার আগে তওবা তুমি করো। ও এই দুনিয়াটা চিরস্থায়ী নয় রে ভাই, বল তুসিরুন আল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। বান্দারে এই দুনিয়া চিরস্থায়ী নয়, এই দুনিয়া ক্ষণস্থায়ী, এই দুনিয়ার কোনো মূল্য নাই, এই দুনিয়ার কোনো দাম নাই, এই দুনিয়ার যদি দাম থাকতো আল্লাহর নবীর সাহাবারা এই দুনিয়ার মায়া করে তারা তাদের বিবিকে বিধবা বানাতো না, এই দুনিয়ার মায়া যদি থাকতো তারা তাদের সন্তান সন্ততিকে এতিম বানাতো না, এই দুনিয়ার যদি মায়া তাদের কাছে থাকতো এই দুনিয়ায় চিরস্থায়ী যদি বসবাস করা যেত তারা তাদের মা বাপের কোলকে হারাতো না। এমন রওয়ায়েতের ভিতরে এসেছে আল্লাহ নবীর মুহাম্মাদের সাহাবা দিনের জন্য নিজের বাপকে পর্যন্ত কুরবানি করে দিয়েছে। ও ভাইয়েরা, তোমার কাছে আছে শিক্ষাগত যোগ্যতা, তোমার কাছে আছে স্বর্ণ পদক প্রাপ্ত গোল্ড মেডালিস্ট, তোমার কাছে আছে সুন্দর সুন্দর সাজের নিয়ামত, কিন্তু তাকিয়ে দেখো ওই স্বর্ণ পদকের ভিতরে যদি সোনা না থাকে, ইমিটেশন দিয়ে বা কেমিক্যাল দিয়ে সাজানো হয়, ওই পদকের যেমন কোনো মূল্য নাই। সার্টিফিকেট আছে ওই সরকারের স্বীকৃতি স্ট্যাম্প আর সই নাই, ওর যেমন কোনো মূল্য নাই। তুমি কুনতুম খায়রা উম্মাতিন বলে দাবি করো, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম ওয়াল্লাহ, আল্লাহর কাছে আমাদের বিন্দু পরিমাণের মূল্য নাই। আল্লাহর নবী সাহাবাদেরকে শোনাচ্ছেন, ও আমার সাহাবাই কেরামেরা, বাবারা আল্লাহ পাক আমার উম্মতকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সাইয়েদিনা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে উঠে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে বললেন, বাবা আবু বকর, কি মনে করে এমন সময় দাঁড়িয়েছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আপনার নূরের জবানে শুনলাম আল্লাহ আপনার উম্মতকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহ নবী বললেন, নাম ইয়া আবু বকর, জি হ্যাঁ বাবা,
আল্লাহ আমার উম্মতকে শ্রেষ্ঠত্ব দান করেছে। আবু বকর দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা যদি শ্রেষ্ঠত্বের মর্যাদা না দেয়, তারা যদি আপনাকে আপনার অন্তরের মধ্যে জায়গা না দেয়, আল্লাহর কোরআন বিধান অনুযায়ী শরীয়ত সম্মত ভাবে যদি তারা না চলে, তাদের মধ্যে শ্রেষ্ঠত্ব কিছু গুরুত্ব থাকে। আল্লাহ নবী বললেন, আবু বকর, বাবা আবু বকর, ও বাবা আবু বকর, বলো তো বাবা, বাজারে গেলে ওই দোকানদারের কাছে গেলে মালের কোয়ালিটি থাকে দুই রকম, একটা ভালো আর একটা খারাপ, একটা অরিজিনাল আর একটা ডুপ্লিকেট। আবু বকর, আবু বকর, ও বাবা আবু বকর, তুমি কি জানো না বাবা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছি, তারা ঈমানদার হবে না তাদের বিবির থেকে, তারা ঈমানদার হবে না তাদের সন্তান সন্ততির থেকে, তারা ঈমানদার হবে না তাদের মা বাবার থেকে, এমনকি তাদের নিজের জীবনের থেকে। আমি রাসূলুল্লাহকে বেশি যদি না ভালোবাসে, আমি নবী জানিয়ে দিয়েছি তারা ঈমানদার নয়। ও বাবা আবু বকর, শুনে নাও, আল্লাহ কুনতুম খায়রা উম্মাতিনের ভিতরে বলেছে, শ্রেষ্ঠ উম্মত তারাই হবে যারা আমি আমার আল্লাহর উপরে ঈমান আনবে, আমি নবীর উপরে ঈমান আনলো, আমি রাসূলকে কলিজার মধ্যে জায়গা দিল, তারাই হলো আল্লাহর শ্রেষ্ঠত্ব উম্মত। আমাদের মধ্যে আছে আল্লাহর নবীদের দুনিয়ার বা সাহাবীবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন। হুজুর একদিন বাড়ির মধ্যে আসতেছে, তিন দিন খাওয়ানা অনাহার অবস্থা, আল্লাহ রাসূলের খোদার যন্ত্রণা কষ্ট, এত কষ্ট পাচ্ছে, খোদার যন্ত্রণায় কাত। আল্লাহ নবী ঘরের মধ্যে এসে ডাকলেন, মাজান মাইসা রওয়ায়েত করতেছে, বর্ণনা দিতেছে। আল্লাহ নবী বললেন, আয়েশা, খোদার যন্ত্রণা সহ্য করতে পারি না। মাজান কেঁদে বললেন, হুজুর বাড়িতে কোনো কিছু নাই, তিন দিন খোদার যন্ত্রণা চলে গেলেন। আল্লাহর নবী সারা রাত আল্লাহর ইবাদতে আত্মনিয়োগ করলেন। শ্রেষ্ঠ উম্মত বলে দাবি করো কোন নবীর উম্মত সেটা দেখো। নবী আমার চলে গেলেন মসজিদে নববীতে তাহাজ্জুদের নামাজের সময়। এদিকে আম্মা জান ফাতেমার বাড়িতে তিন দিন কোনো খাওয়ার নাই, অনাহার অবস্থা। ইমাম হাসান আর হুসাইন খোদার যন্ত্রণায় কাতর। আম্মা জান হযরতে মাআইয়া আম্মা জান মাআইসা বর্ণনা করতেছেন, হযরতে ইমাম হাসান হুসাইন আমাদের বাড়ির দরজা থেকে ফিরে চলে গেল। আম্মা জানের কাছে গিয়ে বললেন, আম্মা জান, নানা জান আমাদের বড্ড ভালোবাসেন, নানা জান আমাদের বড্ড মোহাব্বত করেন, নানা জান আমাদের কি বড্ড ভালোবাসেন, আজ নানা জান বাড়ির মধ্যে বকরি জবাই করে গোস্ত খেয়েছে, আমরা তিন দিন খোদার যন্ত্রণা। ও আমার জননী আম্মা জান, আম্মা জান, আম্মা জান, আল্লাহ নবী তো আপনাকে বেশি ভালোবাসেন, আপনাকেও তো একটু গোস্ত দিল না, ওই গোস্তের টুকরাটা আমরা কে আমাদেরও খোদাটা নিবারণ করতাম। আম্মা জান ফাতেমা দুই চোখ ভরা পানি নিয়ে কাঁদলেন, ও বাবা হাসান আর হুসাইন রে, আরে বাবা না, আল্লাহর নবীর বাড়িতে কোনো রকম কোনো খাবার নাই, খোদার যন্ত্রণায় নবী আমার কখনো আমাদের না দিয়ে খাবেন না। আম্মা জান নিজের চোখে রক্ত দেখেছি, খুন যাও বাবা, ফজরে নামাজের পরে চলে যাও, তোমার নানা জানের কাছে গিয়ে বলো, তোমার নানা জানের কাছে কথাটা জেনে নিও। ইমাম হাসান আর হুসাইন সকালে আবার আসতেছে,
দরজায় লক করলেন, নানি জান আমার নানা জান কি বাড়ির ভিতরে আছেন? আওয়াজ এলো, ও ভাই হাসান, ও ভাই হুসাইন, তোমার নানা জান মসজিদে নববী থেকে এখনো আসে না। আল্লাহ নবীর নামাজে ইমাম হাসান আর হুসাইন মসজিদে নববীর দিকে যাচ্ছেন, আল্লাহ নবী মসজিদে নববী থেকে বাড়ির দিকে আসছেন, এমন সময় রাস্তায় দেখা হয়ে গেল আল্লাহর নবীর নামাজে ইমাম হাসান আর হুসাইন। আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নানা জান, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নানা জান। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে বলল, ভাই হাসান আর হুসাইন, আজ তিন দিন খুদা যন্ত্রণা সহ্য করতে পারি না, আপনি আমাদের ভুলে গেলেন, নানা জান এত ভালোবাসে, আপনি আমাদের মোহাম্মদ কে ছেড়ে দিলেন। আল্লাহ নবী বলল, না রে ভাই হাসান, ও ভাই হুসাইন, আমার পেটের দিকে দেখো, আমি রসুলুল্লাহর তিন দিন খাওয়া হয় না। আল্লাহর নবীর নামাজে ইমাম হাসান আর হুসাইন বললেন, নানা জান আপনার বাড়ির সম্মুখে বাড়ির উঠানে দরজায় দেখলাম খুন রক্ত গড়িয়ে যাচ্ছে। আল্লাহ নবী বলল, ভাই হুসাইন হাসান, আল্লাহর কসম এটা আমার বাড়িতে বকরি জামাই হয় না। ও ভাই হুসাইন, ও ভাই হাসান, কত রাত্রিতে হযরত জিব্রাইল আমিন আমার উম্মত উম্মতানের কথা বলেছিল, জাহান্নামের গজবের কথা বলেছিল, জাহান্নাম এত বড় কঠিন, ওই আযাবের কথা শুনে আমার উম্মতেরা জাহান্নামে যাবে, আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারি না, আমি আমার উম্মতের মায়ায় কেঁদেছিলাম আল্লাহর কাছে। ভাই হাসান আর হুসাইন রে, আমি রাসূলুল্লাহর চোখের পানি শেষ হয়ে গিয়ে চক্ষু মোবারক দিয়ে খুন গড়িয়ে গড়িয়ে বলছিল, আমি নবী সাইয়েদুল মুরসালিন, আমি আমার উম্মত উম্মতানির জন্য আল্লাহর দরবারে নাজাতের দোয়া চাইছিলাম। জোরে বললেন না, একটু আওয়াজ দিয়ে বলা গেল না। ও ভাই জানেরা, নবী উম্মাতের জন্য কাঁদলেন, আর সেই উম্মাত বিছানায় পিঠে গিয়ে ঘুমালে। আল্লাহ নবীর নামাজে ইমাম হাসান আর হুসাইন বললেন, নানা জান তবে আপনার উম্মাতেরা সকলেই কি শ্রেষ্ঠ? নবী বললেন, যারা আমার আল্লাহর কথা মতন চলবে, কোরআন সুন্নার ভিত্তিতে চলবে, গুনাহ যদি হয়ে যায় তবু আল্লাহ ক্ষমা করে দেবেন, আল্লাহ তাদেরকে শ্রেষ্ঠ উম্মাদ হিসাবে আল্লাহ দরবারে কবুল করেছেন। নানা জান, নানা জান, তাদের মধ্যে কি আমল পাওয়া যাবে? আল্লাহর নবী বললেন, ও ভাই হাসান আর হুসাইন, তাদের ভিতরে আমি রাসূলুল্লাহর মহব্বতের জায়গা থাকবে, আমি রাসূলকে তারা ভালোবাসবে, আমার নাম মুবারক শুনলে পরে তারা দরুদ পড়বে, আল্লাহ তাদেরকে শ্রেষ্ঠতম দান করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কবি কি বলছে দেখেন, কোরআনে এত নবীজির শান, কোরআনে এত নবীজির শান, মোনাও ফেক দেখে না, ইমানদার দিওয়ানা যেতে চায় মদিনা, ইমানদার দিওয়ানা যেতে চায় মদিনা, কোরআনে তো দেখি না, ইমানদার দিওয়ানা যেতে চায় মদিনা, ইমানদার দিওয়ানা যেতে চায় মদিনা।
রওজা জিয়ারত করতে যেইজন যাইবে মদিনা, যাইবে মদিনা, শাফাআত করবেন দয়ার নবী, শাফাআত করবেন দয়ার নবী, হাদিসে ঘোষণা, হাদিসে ঘোষণা, তাই তো আসে আশিক, তৌফিক হলে দেরি আর করে না, ইমানদার দিওয়ানা যেতে চায় মদিনা, ইমানদার দিওয়ানা যেতে চায় মদিনা, কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, ইমানদার দিওয়ানা যেতে যায় মদিনা, ইমানদার দিওয়ানা যেতে যায় মদিনা, শকল কমার সিরাজ মুনিরা কোরআনে ঘোষণা, কোরআনে ঘোষণা, শকল কমার সিরাজ মুনিরা কোরআনে ঘোষণা, কোরআনে ঘোষণা, আকাশের চাঁদ ডাক দেন বিজি, আকাশের চাঁদ ডাক দেন বিজি, জামিনে আসো না, জামিনে আসো না, নবীর ডাকে আকাশের চাঁদ টুকুরা হয় দুই খানা, ইমানদার দিওয়ানা যেতে যায় মদিনা, কোরআনে তো, কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, ইমানদার দিওয়ানা যেতে চায় মদিনা, ইমানদার দিওয়ানা যেতে চায় মদিনা, আল্লাহুম্মা সাল্লি আলা একটু মহাব্বতে পড়েন ভাইরা, আমার বাবাজিরাও ও নৌজমান যুবকেরাও, নবী আমার আমাদের জন্য চোখের পানি ফেললেন, রক্ত খুন প্রবাহিত বইয়ে দিলেন, আর সেই নবীর উম্মাদ বলে দাবি করি, আল্লাহর কোরআনের ঘোষণা অনুযায়ী শ্রেষ্ঠ উম্মাদ বলে দাবি করি, আল্লাহর কসম, আল্লাহর কসম, নবীর ভালোবাসা আপনার আমার অন্তরে নাই রে ভাই, হে আল্লাহর বান্দারা, ও নৌজমান যুবকেরা, আজ নবীর মোহাব্বত থাকে না, দুনিয়ার মোহাব্বত অন্তরে, নবীর মোহাব্বত দূরে, বিবির মোহাব্বত অন্তরে, নবীর মোহাব্বত দূরে, সন্তানের মোহাব্বত অন্তরে, নবীর মোহাব্বত দূরে, দুনিয়ার লোভ-লালসা অন্তরে, তাই দুনিয়া 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 করে আল্লাহ রাসূল ভুলে গেলাম, জেনে রেখো, মনে রেখো, একদিন মৌত তোমার হবে, কবরের ভিতরে তোমাকে আমাকে নামানো হবে, মান রব্বুকা ও মা দীনুকা ও মান নবিয়ুকা প্রশ্ন করা হবে, ওই তিনটির জবাব দিবার জন্য তৈরি থাকো, হে আল্লাহর বান্দা, তুমি কি সেই দিন নবীর পরিচয় উম্মত বলে বলতে পারবে, আল্লাহ নবী যদি তোমাকে বলে দেন তুমি আমার উম্মত নয়, হযরতে রাবিয়া বাসরী রাহমাতুল্লাহ আলাইহার ইন্তেকাল হয়ে গেল, কবরস্থ করা হলো, কবরের মাটি দান সমাপ্ত করা হয়ে গেল, শ্রেষ্ঠ কাদের বলে বোঝানোর জন্য রাবিয়া বাসরীর কবরের মধ্যে
মধ্যে মুনকার নেগিরে প্রশ্ন করতে এলো, মান রব্বুকা ও মা দীনুকা ও মান নবিয়ুকা। আল্লাহর বান্দীরা বিয়া বললেন, কারা বা তোমরা, কে তুমি এখানে? মুনকার নেগির বলছেন, আমরা হলাম আল্লাহর মালায়েকা ফেরেশতা, কে ফেরেশতা চিনি না। এই রাবিয়া তুমি আমাদের জানো না, আল্লাহর পক্ষ থেকে তোমার সওয়াল জবাব করতে এসেছি, তুমি বলো তোমার রব কে। আর রাবিয়া বাসরি বললেন, মুনকার নেগির আমার রবকে আমি বলতে পারবো না, তবে আমার ওই রবকে তোমার রবকে বলো, যে রবিয়া ওই রবের মহব্বতে, যে রবিয়া ওই রবকে ভালোবাসার কারণে, যে রবিয়া ওই আল্লাহর মহব্বতে নিজের জানকে জ্বলন্ত কুরবানি করে দিয়েছে, স্বামীর মুখ দেখে না, বিবাহের জায়গায় যায় না, আল্লাহ ছাড়া অন্তরের ভিতরে রসুল ছাড়া কাউকে জায়গা দেয় না, এমন কারণে কি রে বলে দাও। আমি রাবিয়া বাসরি রহমাতুল্লাহ আলাইহা যদি এখন বলে দিই, আমার রা বলো আল্লাহ, আল্লাহ যদি বলে কে রাবিয়া চিনি না, তোমাকে জানি না রাবিয়া যাও, আমি রাবিয়া সারা জীবন বেকার হয়ে যাব, আমি কে রাবিয়া এটা আমার রবের কাছে জেনে নাও। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ এসে গেল, এই মনে করে নাকি রাবিয়ার জবাবটা আমি আল্লাহই দিলাম, রাবিয়া হলো আমার বান্দি, কুনতুম খায়রা উম্মাতিনের ভিতরে, জোরে বলেন সুবহান। মুনকার নাকি বলছো তোমার দিন কি? আমার দিন আল্লাহর কাছে জেনে নাও। মুনকার নাকি তৃতীয় প্রশ্ন করলেন, আমার নবীকে তোমার নবীকে, হে আল্লাহর বান্দারা। রাবিয়া বাসরি রহমাতুল্লাহ আলাইহা বলতে লাগলেন, ও আল্লাহর বান্দা বা মালায়েকা ফেরেশতারা, আমি রাবিয়া বলতে পারি না, আমি যদি বলি আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, নবী যদি আমাকে উম্মত বলে না নেয়, নবী যদি আমাকে উম্মতের ভিতরে না নেয়, আমি রাবিয়ার কোনো মূল্য নাই, আমি রাবিয়ার কোনো দাম নাই। মুনকার নাকির রে যাও, আমার সাইয়্যিদুল মুরসালিনের কাছে চলে যাও, আমি রাবিয়া সম্পর্কে জেনে নাও। আল্লাহর মালায়েকা ফেরেশতা মুনকার নাকির আল্লাহর নবীর কাছে গেলেন, আল্লাহ নবী বললেন, মুনকার নাকির আর আমার রাবিয়ার কষ্ট দিও না, রাবিয়া আমার উম্মত, আমি রাবিয়ার নবী, আমার উম্মতের জন্য আল্লাহ রহমতের দরজা খোলার জন্য আল্লাহ দরবারে চলে যাও। হে আল্লাহর বান্দা, রাবিয়া বাসরি রহমাতুল্লাহ আলাইহা জবাব দিলে দিতে পারতেন, কিন্তু না দিয়ে মুনকার নেকিরকে একথা বললেন, কেমন শ্রেষ্ঠ উম্মত তারা, তাদের কথা আল্লাহর দরবারে কবুল হয়। আর আমরা দৈনন্দিন দুনিয়া জমিনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এত কান্না কাঁদি, আল্লাহ আপনি আমার দোয়া কবুল করেন, আমার সংসারে উন্নতি দেন, আমার দোয়া কবুল করেন, আমার মা বাপের বিমার ভালো করে দেন, আমার দোয়া কবুল করেন, আল্লাহ আমাকে অট্টালিকা বিল্ডিং বালাখানার মালিক বানিয়ে দেন, আমার দোয়া কবুল করেন, আল্লাহ আমার রুজিতে বরকত দেন। দৈনন্দিন দোয়া করি, আমাদের দোয়া আসমানের নিচে ঝুলে উপরে যায় না। যদি বলেন আমাদের দোয়া কি তাহলে বিফল না, আসমানের উপরে নিচে ঝুলে আছে, উপরে উঠে না, ওই দোয়ার ভিতরে তে ইখলাস নাই। যদি ইখলাস থাকতো, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমার, যদি তোমার ইখলাসের সঙ্গে খুলুসিয়াতের সঙ্গে দিনটাকে আঁকড়ে ধরতে। কোরআনের অন্যত্রে আল্লাহ বললেন, ওমা উমেরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। হে দুনিয়ার মানুষ শুনে নাও, আমি আল্লাহ পাকের দিনকে ইখলাসের সঙ্গে ধরো, আমি আল্লাহর হুকুমকে মান্য করো, তবেই তোমাদের জন্য আমি আল্লাহর জান্নাতের দরওয়াজা খুলবে। যদি ইখলাসের সঙ্গে দিনকে
থেকে না নাও, আমি আল্লাহ জানিয়ে দিল তোমাদের জন্য জান্নাত হবে না। ইখফিকাল আমাল, যদি আমলটা কম হয় তবু আল্লাহ দরবারে জান্নাত পাওয়া যাবে। হে আল্লাহর বান্দারা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাবাজিরা, আল্লাহর কসম পায়ে ধরে বলি রে বাপ, কষ্ট দেওয়ার জন্য নয়, একটু পরিবর্তন হও, আর গাফলাতি করো না, একটু পরিবর্তন হও, নবীকে ভালোবাসতে শেখো, একটু পরিবর্তন হও, নবীর মোহাব্বত কলিজার ভিতরে রাখো, একটু পরিবর্তন হও, আর গিল্লা গিবত করো না, একটু পরিবর্তন হও, মসজিদে মুখ হয়ে যাও, মসজিদের থেকে বাইরে যেও না, পায়ে ধরে বলি একটু আল্লাহর দিকে ঘুরে যাও, আর হারাম খেও না, শরাব খেও না, হারাম খেও না, বিড়ি পান করো না, হারাম খেও না, সুদ ঘুষ খেও না, ইত্তাকুল্লাহর উপরে যদি চলো আল্লাহ দুনিয়াতেও শান্তি দেবেন, আখেরাতেও শান্তি দান করবেন, শ্রেষ্ঠ উম্মতের ভিতরে গণ্য হয়ে যাবে। আমি দাদা হুজুর কিবলার ঘটনাটা আপনাদের কাছে রেখে একটু উঠে যাই বোঝানোর জন্য। কিয়ামতের ময়দান হয়ে যাবে, সব মানুষের হিসাব হয়ে যাবে। এখানে অনেক ব্যাখ্যা, আমি ওদিকে যাচ্ছি না, শ্রেষ্ঠত্ব বলার জন্য কি দাম হবে দেখেন, কম আমল থাকলেও আপনার জন্য জান্নাত হয়ে যাবে। আল্লাহর বান্দা, আল্লাহর মালায়েকা, আল্লাহ পাকের নবীকে আল্লাহ বলবেন হাবিব জান্নাতে চলে যান, ফয়সালা হয়ে গেছে। নবী বলবেন আল্লাহ আমার ওয়াদা, জাহান্নাম না দেখে আমি যাব না, দুনিয়ার জমিনে ওয়াদা করেছিলাম একটা উম্মাহ যদি জাহান্নামে থাকে আমি রাসূলুল্লাহ জান্নাতে যাব না। আল্লাহ পাক ইজাজত দেন, আমি জাহান্নামের দিকে আমার উম্মত আছে না না একটু খবর নিয়ে আসি। আল্লাহ বলবেন যাও। ও ভাইয়েরা, সৃষ্টি উম্মতের মধ্যে ইখলাস যদি থাকে, আমল যদি ছোট হয় কবুল হয়ে যাবে। দেখুন আল্লাহর নবী দরওয়াজা খুলে দাও, আমি আমার এই জাহান্নামের ভিতরে আমার কোন উম্মত আছে না নাই একবার দেখে যায়। মালিক ফারিস্তা বলবেন আপনার জন্য জাহান্নামের দরজা খোলা হবে না, আল্লাহর বিনা ইজাজতে জাহান্নামের দরওয়াজা খুলতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের দরজা খোলা হবে না। ও ভাইজানেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাবাজিরা, আল্লাহর বান্দারা কান খাড়া করে শুনে নেন, আল্লাহ নবী জাহান্নামের পাশে দাঁড়ানো, জাহান্নামের ভিতর থেকে আওয়াজ আসবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী সেজদায় বলে যাবেন আল্লাহ, ও রব্বুল আলামিন, জাহান্নামের ভিতরে আমার উম্মত আছে, আমি আল্লাহ পাকের নবী, আল্লাহ পাক আমি নবী আর সহ্য করতে পারি না। মালিক জাহান্নামের দরওয়াজা, আমি আল্লাহ পাকের নবী, আল্লাহ পাক আমি নবী আর সহ্য করতে পারি না। মালিক জাহান্নামের দরওয়াজা খুলবে না, আমি ঝাঁপ দিয়ে জাহান্নামে না যাওয়া পর্যন্ত সহ্য করতে পারবো না। আওয়াজ এসে যাবে মালিক রে, আমার হাবিবের মনে কষ্ট দিও না, আমার হাবিবের মনে দুঃখ দিও না, আমি আল্লাহ আমার হাবিবের জন্য এত বানিয়েছি। মালিক আমার
আমার হাবিব জাহান্নামের দরজায় গিয়েছে, জাহান্নামের দরজাটা খুলে দাও, নাহলে আমার হাবিব যদি জাহান্নামে যাব দেয় জাহান্নাম বন্ধ হয়ে যাবে। ও ভাইজানেরা, ও নওজোয়ান যুবকেরা, আল্লাহর নবী জাহান্নামের পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আওয়াজ পাবে, আওয়াজ এসে যাবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সিজদায় পড়ে যাবে, আল্লাহ ও রব্বুল আলামিন, আমার উম্মত জাহান্নামে এখনো পড়ে আছে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ উম্মতকে ছেড়ে জান্নাতে যেতে পারবো না। আল্লাহ আমার উম্মতকে উঠিয়ে দেন, আল্লাহ আমার উম্মতকে উঠিয়ে দেন, আল্লাহ ভগবান দেবেন হাবিব। আপনি রোনাজারি করবেন না, মালিক ফারিস্তাকে গিয়ে বলুন, মালিক ফারিস্তাকে হুকুম করুন, মালিক ফারিস্তা জাহান্নামের কিনারা থেকে আপনার ওই মুহাব্বাতের উম্মতকে উঠিয়ে নেবে। হাবিবে গো, আমি আল্লাহ আপনাকে এতই ভালোবাসি, আমি আল্লাহ আপনার জন্য আপনার উম্মতকে শ্রেষ্ঠত্ব দান করেছি, কুনতুম খায়রা উম্মাতিন, আমি আল্লাহ শ্রেষ্ঠ উম্মাতের বর্ণনা দিয়েছি। হাবিব আপনি অপেক্ষা করুন, মালিক ফারিস্তাকে জাহান্নামে নেবে, ওই বান্দাকে উঠিয়ে আনতে বলুন, এই মালিক ফারিস্তা জাহান্নাম থেকে আমার ওই আল্লাহর বান্দা, আল্লাহ বলবেন আমার বান্দাকে উঠিয়ে দাও, আমার হাবিবের উম্মতকে এনে দাও। মালিক ফারিস্তা গিয়ে জাহান্নাম দন্য দন্য করে খুঁজবেন, ও নওজোয়ান যুবক, সাতটা জাহান্নাম, কঠিন জাহান্নাম, যে জাহান্নাম আল্লাহর গজবে জাহান্নাম, গাদাবাল্লাহু লাহু, আল্লাহ গোসা হয়ে জাহান্নাম বানিয়েছেন, ওই সাতটা জাহান্নাম এমনই অন্ধকার, মালিক ফারিস্তা ঘুরে ঘুরে দেখবে কোথাও দেখতে পাবে না, অথচ আল্লাহর নবীর ওই নামের মোবারকের আওয়াজ বন্ধ হবে না। আল্লাহ নবীকে এসে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মালিক জাহান্নামকে তন্ন তন্ন করে খুঁজেছি, কোন জায়গাতে আপনার উম্মতকে পাই না। আল্লাহ পাকের নবী, আপনার আমার নবী, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনাবিন, দু জাহানের বাদশা, জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উম্মাতের দিওয়ানা, উম্মাত ছাড়া কিছুই বোঝেন না। নবী আমার বলবেন, আল্লাহ আমার উম্মাতকে উঠিয়ে দেন, মালিক ফারিস্তা তো দেখতে পাই না, ও রব্বুল আলামিন, আল্লাহ জাহান্নামের গভীর অতল থেকে আমি রাসূলুল্লাহর নাম মোবারকের আওয়াজ আসে, আল্লাহ আপনি আমার উম্মতকে উঠিয়ে দেন, নতুবা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ জাহান্নামে ঝাঁপ দিয়ে পড়ে যাব। আল্লাহ বলবেন, এই মালিক রে, এই মালিক ফারিস্তা, সাত নবক জাহান্নামের নিচে নেমে যাও, কিনারার কোনায় দেখো, গোটা বডিটা কস্তগুলো খেয়ে ফেলেছে, আগুন সব শেষ করে দিয়েছে, হাড্ডি পর্যন্ত শেষ হয়ে গিয়েছে। আমি আল্লাহ পাক ওই জুবানটাকে একধারে রেখে দিয়েছি, কেননা ওই জুবানটা এত পবিত্র, আমি আল্লাহ ওই জুবানকে উত্তম রূপে দেওয়ার কারণে আমার হাবিবের নাম মোবারক নিতেছে, আমি আল্লাহ নাম মোবারক নেওয়ার জন্য আমলটা যদিও ছোট, আমি আল্লাহ দরবারে এতই বড়, আমলটা যদিও ছোট, আমি রাসূল আল্লাহ দরবারে এতই কবুলিয়া, আমার হাবিবকে আমার হাবিবের নাম ধরে ডাকার জন্য ওই জবানটা এক কিনারায় পড়ে আছে, যাও মালিক ফারিস্তা ওই জবানটা হাতে নিয়ে উঠে এসো। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জবানকে হাতে নিয়ে আসার সঙ্গে সঙ্গে আমার হাবিবের কাছে আনবেন, আমি আল্লাহ ওই বান্দাটাকে পুনরায় হাবিবের কাছে হাজির করিয়ে দেব। জাহান্নাম থেকে মালিক করে নিয়ে জিব্বার মোবারক ডেকে উঠিয়ে আনবেন, আল্লাহ রব্বার কুদরতে হাবিবের কাছে এসে দেখবেন পুরো মানুষের আকার আকৃতিতে পুনরায় মানুষ হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, আমার আপনার নবী, সাইয়্যিদুল মুরসালিন,
আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, আল্লাহ আমার উম্মতকে তো আপনি আমার কাছে দিলেন, আল্লাহ এর জন্য কি ফয়সালা? আল্লাহ বলবেন, হাবিব আপনার জবানে ছিল ইয়াকফিকাল আমাল, যদি আমলটা ছোট হয় আমি আল্লাহ তার জন্য বড় করে দিয়েছি। ওই ইখলাস থাকার জন্য, খুলুসিয়াত থাকার জন্য, লিল্লাহিয়াত থাকার জন্য আমি আল্লাহ আমার কোরআনের কথার পদ মর্যাদা রক্ষা করার জন্য, আমি আল্লাহর ওয়াদা দেবার হক সত্য এই সত্যতার প্রমাণের জন্য কুনতুম খায়রা উম্মাতিনের কথাটাকে আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করে ওই উম্মতটাকে সহি সালামতি দে পুনরায় আপনার কাছে আমার বান্দাকে ফিরিয়ে দিলাম। বলো সেই নবীর উম্মত হয়ে নবী ভুলা হলে কি গো? নবীর মহাব্বত নাই, লাভটা কি হবে? কিছুই নাই। নবীর মহাব্বত নাই, দুনিয়ায় কোনোদিন বাহাদুরি করে সম্মান নাই। নবীর ভালোবাসা নাই, এ দুনিয়া থেকে যাওয়ার পরে অন্ধকার কবর ছাড়া আর আলো পাওয়ার উপায় নাই। নবীর নাম নাই, মহাব্বত নাই, ময়দানে মাহশারে নবীর সাফাত ছাড়া জান্নাত যাওয়ার কোনো রকম রাস্তা নাই। কোনটাই যাবে? যেখানেই যাবে সেখানেই না, যেখানেই যাবে সেখানেই নবীর মর্যাদা, যেখানেই দেখবে সেখানেই নবীর প্রশংসা। জুড়ে বলেন সুবহান, জুড়ে বললেন না সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বললেন না সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত সম্মান কত বেশি, কিন্তু সম্মান রাখতে পারি না ভাইরা আমার। সেই নবী কোন নবী? যে নবী সম্পর্কে কবি বলছেন নবীর মর্যাদা কত। কোন নবীর তুমি উম্মত? যে নবীর উম্মত হওয়ার আশা নবীরা করেছিল, আর সেই নবীর উম্মত তুমি হতে পেরেছো। তুমি নবীর উম্মত হওয়ার জন্য শুকরিয়া আদায় করলে না? মুসা নবী উম্মত হওয়ার আশা করলো, আল্লাহ মুসা নবীকে উম্মত করলো না, ঈসা নবীর দোয়াটা কবুল হলো, অন্যান্য নবীরা উম্মত হওয়ার আশা করলো, আল্লাহ তাদেরকে উম্মত করলো না, নবীর জায়গায় রাখলো। আপনি আমি না চাওয়ায়, আপনি আমি না ইরাদা করায়, আপনি আমি না কিছু মুখ থেকে বলায়, আল্লাহ আমাদের উপরে রাজি হয়ে উম্মত করেছেন। জোরে বলেন। কিন্তু আমরা রেখেছি পারিনি। কেন পারিনি? না আমরা পারি না, আমাদের ইমান অতি বা দুর্বল, অতি নগণ্য ইমান নিয়ে তো আর আল্লাহ রসুলের প্রেম থাকা সম্ভব নয়। প্রেমিক যারা হয় তাদের মধ্যে রসুলুল্লাহর দিদার নসিব হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বললেন না সুবহানাল্লাহ। ছোট হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাই আশিকের রসুল বলা হতো, নবীর আশিক ছিলেন। ছোট হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইকে আশিকের রসুল বলা হতো, রসুলের আশিক ছিল। আমরা তাই কবি বলছেন ইশকের মহাব্বতে, কবিতার ভাষায় লিখতেছেন নবীর ভালোবাসা কতটা হওয়া দরকার। আমিনা দুলাল দিনে রহেলাল, আমিনা দুলাল দিনে রহেলাল, এ সবুকে তুমি এ সবুকে, এ সবুকে তুমি এ সবুকে, আমিনা দুলাল দিনে রহেলাল, আমিনা দুলাল দিনে রহেলাল, এ সবুকে তুমি এ সবুকে, এ সবুকে তুমি এ সবুকে, নয়ন মণি মোর রতন খুনি, নয়ন মণি মোর রতন খুনি, থাকো সদা তুমি সুখে দুঃখে, থাকো সদা তুমি সুখে দুঃখে, আমি না দুলাল দিনে রহেলাল, এ সবুকে তুমি
তুমি এসবকে দুনিয়া আমার জাগ বেসে যাক, দুনিয়া আমার জাগ বেসে যাক, এসকে রসুল তাক শুধু তাক, এসকে রসুল তাক শুধু তাক, দুনিয়া আমার জাগ বেসে যাক, এসকে রসুল তাক শুধু তাক, ভরিয়া জাহান খোদারি কলম, ভরিয়া জাহান খোদারি কলম, প্রথম ফুটিলে তুমি পাক মুখে, আমিনা দুলাল দিনে রহেলার, আমিনা দুলাল দিনে রহেলার, এসবুকে তুমি এসবুকে, এসবুকে তুমি এসবুকে, নয়ন মনি মোর রতন খুনি, তাকো সদা তুমি সুখে দুঃখে, তাকো সদা তুমি সুখে দুঃখে।